বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান তুললেন বিজেপি কর্মীরা। যাত্রীদের মঞ্চেই উঠলেন না ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে চিড়ে ভিজল না। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়ালি উপস্থিত নরেন্দ্র মোদী। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানেও তাল কাটল স্লোগান যুদ্ধ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান তুললেন বিজেপি কর্মীরা, পাল্টা দলের নামে স্লোগান তুললেন তৃণমূল কর্মীরাও। আর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চেই উঠলেন না। শুক্রবার 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী ট্রেনের সামনে যেতেই 23 নম্বর প্ল্যাটফর্মে দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। দেখা যায় বিজেপির ঝান্ডাও। মঞ্চে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। অশ্বিনী বৈষ্ণব এবং সুভাষ সরকার বোঝানোর চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে চাইছিলেন না। মুখ্যমন্ত্রী তিনি উঠতে চাইছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তিনি উঠতে চাইছেন না, যে কারণে রেলমন্ত্রী তিনি সরাসরি তার কাছে ক্ষমা চাইছেন। আমরা দেখলাম এইমাত্র তিনি হাত জোড় করে তাকে বোঝাবার চেষ্টা করলেন, মঞ্চে নিয়ে যাবার চেষ্টা করছেন। দেখা যাক মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেন কিনা। না, মুখ্যমন্ত্রী উঠছেন না। শেষ পর্যন্ত মঞ্চে উঠে যান দুই কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্চে ওঠা সিঁড়ির পাশেই চেয়ার নিয়ে বসে পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চের নিচে বসেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শেষে যখন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান স্থল থেকে চলে যাচ্ছেন, তখনও ওঠে জয় শ্রীরাম স্লোগান। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। রামকে অপমান করছে নিশ্চিতভাবে, মন্দিরে বাড়িতে পবিত্র হয়ে তার নাম নেওয়া উচিত, কিন্তু ইরিটেশন করার জন্যে, এটা নিয়ে রেশারেশি করার জন্য, এটা নিয়ে ছ্যাবলামি করার জন্যে রামের নাম নেওয়া উচিত না। আসলে যদি তৃণমূল চায় তাহলে কিন্তু ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে, অসভ্যতা মুখ্যমন্ত্রীর সামনে এটা করেছে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি, বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। স্লোগান তো আমাদের যখনই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখেছে তখন থেকেই স্লোগান শুরু হয়েছে, এবং নরেন্দ্র মোদীজিকে যখন আজকে উনি আসেননি, ওনার ছবি যখন পর্দায় দেখা গেছে তখন থেকেই স্লোগান শুরু হয়েছে। এটা আমাদের রক্তের, এটা আমাদের মানে ভেতর থেকে বেরোয় এই স্লোগান। এই স্লোগান আমাদের ইমোশন, এই স্লোগান, এটা এটার সাথে কোনো রাজনীতি জোড়া উচিত না। জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় একথা বললেও এদিনই অন্য সুর শোনা গেছে বিজেপি নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর মুখে। জাতি সমাজ ওর কোই সম্প্রদায় ইয়া সমুদায় কিসি পার্টি কা বন্ধক নি হো সকতা, ভগবান রাম আর হনুমান ভি ইয়ে বিজেপি কে কার্যকর্তা নেই হে। এভাবেই বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানের সঙ্গে জুড়ে গেল স্লোগান ঘিরে টানা পড়ে। সঞ্জয় মিত্র, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরে এবার হাওড়া স্টেশন। ফের কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল জয় শ্রীরাম স্লোগান, যাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এর আগেও বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। ভিক্টোরিয়ার পুনরাবৃত্তি হাওড়ায় নেতাজির জন্মজয়ন্তীর পর বঙ্গে বন্দে ভারতের সূচনা। ফের কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে উঠল জয় শ্রীরাম স্লোগান। ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, জানি তীব্র রাজনৈতিক সংঘাতে জড়ালো তৃণমূল ও বিজেপি। ওই যন্ত্রণা হচ্ছে 1956, আমার সঙ্গে সিট শেয়ার করবে না। আর ওটাই যদি হতো তাহলে কুইট করতো, নিজ থেকে বক্তৃতা করলো, সবই করলো, দিয়ে বললো আমি করেছিলাম জোকা তারাতল। ভারতীয় জোকার পার্টির সবথেকে বড় জোকারের
ক্ষমতার দম্ভের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। তিনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কোনো দিন বলতে পারবেন না যে তিনি সঠিকভাবে জিতেছেন। তিনি নিজেও জানেন যে তিনি লোডশেডিং করে জিতেছেন এবং তিনি নিশ্চয়ই মনে মনে এটা স্বীকার করছেন যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার তিনবারে নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকে যেটা করা হয়েছে সেটা ঠিক হয়নি। এটা অবশ্য প্রথম নয়, ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর 23 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে। কেন্দ্রীয় সরকারের সেই অনুষ্ঠানেও একইভাবে মুখ্যমন্ত্রীকে দেখে উঠেছিল জয় শ্রীরাম স্লোগান, যার জেরে ভাষণ মাঝপথে থামিয়ে মঞ্চ ছেড়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গভর্নমেন্ট কা প্রোগ্রাম কা কোই ডিগনিটি হোনা চাহিয়ে, এক গভর্নমেন্ট কা প্রোগ্রাম হয়, কোই পলিটিক্যাল পার্টি কা প্রোগ্রাম নেই। মে তো আভারি হু প্রধানমন্ত্রী জি কা, কালচারাল মিনিস্ট্রি কা, কি আপ লোগোনে কলকাতা মে প্রোগ্রাম বানায়া, লেকিন কিসি কো আমন্ত্রণ করকে নিমন্ত্রিত করকে উসকো বেইজ্জত করনা এ আপকো শোভা নেহি দেতা। তার আগে 2018-26 মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই উঠেছিল জয় শ্রীরাম স্লোগান। মে সবসে পহলে, আর এবার তার পুনরাবৃত্তি ঘটল আরেক সরকারি অনুষ্ঠানে, রেলের অনুষ্ঠানে। এটা একেবারে পুরোপুরি একটা সরকারি অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রীকে দেখা মাত্র হঠাৎ তাদের সেই রাজনৈতিক স্লোগান মনে পড়ে গেল এবং তারা আবারও সেই একই অসভ্যতা করলেন। তো এদের জন্য বলতে হয় যে এদের জন্য আমাদের করুণা হয়, এই জন্য যে শিক্ষা দীক্ষা কিছুই নেই, যে কোথায় রাজনৈতিক করতে হয় কোথায় রাজনীতি করতে হয় না, এই বাছবিচারটাও তারা ভুলে গেছে। নানা রকমের মানুষের নানা চিন্তাধারা আছে, নিজের নিজের ইষ্টকে মনে করে যারা স্লোগান দিয়েছে। একটা এটা রাষ্ট্রীয় পর্ব, সেই পর্বে ভারত মাতা কি জয় জয়কার করা উচিত। অতীতে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জয় শ্রীরাম ধ্বনি উঠেছে, কখনো পশ্চিম মেদিনীপুরে, কখনো উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। কার্যত সেই ছবি ফিরল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। তবে গত বছর ভিক্টোরিয়ায় সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ওঠার পর বক্তব্য রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি ক্ষোভ উগরে দেন তিনি। এদিন জয় শ্রীরাম স্লোগানের পর মঞ্চে না উঠলেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, সেখানে স্লোগান নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। একই পথের স্ক্রিপ্ট বারবার চলে না। প্রথম কথা হচ্ছে যে বিজেপি জামায়াত কেন করবে সরকারি মঞ্চে, রেলের মঞ্চ, তাহলে সেখানে এমন লোকজনকে জড়ো করা হয়েছিল যেখানে দলীয়, এটা কার কাছে যায়, তৃণমূল করেনি। এদিন বন্দে ভারত ডানকুনি বর্ধমান বোলপুর স্টেশন দিয়ে যাওয়ার সময় সেখানেও জয় শ্রীরাম স্লোগান ওঠে। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। উদ্বোধনের দিনে কৃতিত্ব নিয়ে টানাটানি, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে একটি বাদে সবকটি চূড়ান্ত হয়েছিল তিনি রেলমন্ত্রী থাকাকালীন। পাল্টা জবাব দিয়েছেন রেলমন্ত্রীও, প্রকল্পের সূচনাতেই কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি। ইস্ট ওয়েস্ট মেট্রোর পর এবার তারাতলা জোকা মেট্রো, বছর শেষেও নতুন বিতর্কের সাক্ষী থাকল উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস চালুর পাশাপাশি পথ চলা শুরু করল বহু প্রতীক্ষিত তারাতলা জোকা মেট্রো। এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ডানকুনি চন্দনপুর ফোর্থ লাইন, বৈঞ্চি শক্তিগড় থার্ড লাইন এবং ফালাকাটা গুমানিহাট সেকেন্ড লাইনের। কিন্তু সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে একটি বাদে সবকটি চূড়ান্ত হয়েছিল তিনি রেলমন্ত্রী থাকাকালীন। ইউল বি হ্যাপি টু নো টুডে ইজ মাই হ্যাপিয়েস্ট ডে বিকজ মাই ড্রিম প্রজেক্ট হোয়েন আই ওয়াজ দ্য রেলওয়ে মিনিস্টার দ্যাট তারাতলা জোকা আই ইনাগুরেটেড দিস অ্যালং উইথ আই ইনভাইটেড প্রতিভা পাটিল টু দ্য দেন প্রেসিডেন্ট অ্যান্ড অলসো আই মাস্ট থ্যাঙ্কস টুডে দ্য দেন কলকাতা কর্পোরেশন চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় বিকজ সি কালেক্টেড অল দ্য ল্যান্ড ফর দিস জোকা রেল স্টেশন ফর তারাতলা রেল স্টেশন অ্যান্ড মাই আরবান মিনিস্টার ফিরহাদ হাকিম অ্যান্ড স্যার আদার থ্রি প্রজেক্টস অলসো ইউ আর ইনাগুরেটিং টুডে আই এম ভেরি হ্যাপি।
at least it is completed and I kept money for the pink book so that this project should not be overlapped or it should not be stopped. कुछ लोग केवल शिलान्यास करते थे, मोदी जी शिलान्यास भी करते हैं और इनॉग्रेशन भी करते हैं। এমন একটা ভাব হচ্ছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে যা পশ্চিমবাংলায় হয়েছে সবই বুঝি তৃণমূল। আমি শুধু সবার জ্ঞাতার্থে জানাতে পারি এই মেট্রো রেল সংক্রান্ত প্রকল্প তার প্রস্তাবনা তখন মমতা ব্যানার্জি মন্ত্রীও হননি, তৃণমূল কংগ্রেস দলও তৈরি হয়নি, তারও অনেক আগের। একটু পুরনো কাগজগুলো দেখে নিন, বামফ্রন্টের আমলের প্রস্তাবগুলো পারলে দেখে নিন। এক্সপ্রেস মেট্রো দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনেও কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি দেখেছিল রাজ্যবাসী। আর এবার তারাতলা জোকা মেট্রোর উদ্বোধনেও কার্যত তারই পুনরাবৃত্তি হলো। অরিত্রিক ভট্টাচার্য, সঞ্চয় মিত্র, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বর্ষ শেষ এবং বর্ষ বরণ উপলক্ষে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা। 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারির জন্য কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। শহরকে 10টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হবে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডিসি পদমর্যাদার অফিসাররা। শহর জুড়ে থাকছে 58টি পিসিআর ভ্যান, 23টি পিসিআর ভ্যান। থাকবে পার্ক স্ট্রিট চত্বরে 2টি কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি পার্ক স্ট্রিট চত্বরে 11টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলবে। শহর জুড়ে থাকছে 15টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, 97টি নাকা পয়েন্ট। পার্ক স্ট্রিট এবং মিডলটন রোডে প্রস্তুত রাখা হয়েছে 2টি স্পেশাল কিউআর টিম। ড্রোনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি চালাবে পুলিশ। সরাসরি কথা বলে নেব আবির দত্ত, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যেহেতু আজকে বর্ষ শেষের রাত, সেজন্য পার্ক স্ট্রিট এবং শহরের আরো বিভিন্ন জায়গায় আমরা জানি যে মানুষের ভিড় উপচে পড়বে এই বর্ষবরণের রাতে। সব মিলিয়ে গোটা শহর জুড়ে নিরাপত্তার ব্যবস্থাকে কিভাবে সাজানো হচ্ছে? গোটা শহর জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা বর্তমানে রয়েছি পার্ক স্ট্রিটে এবং এই পার্ক স্ট্রিটে ইতিমধ্যে মানুষের আসা যাওয়া কিন্তু শুরু হয়েছে এবং আমরা জানি যত সময় গড়াবে সন্ধ্যের পর রাত পর্যন্ত প্রচুর মানুষের ঢল এখানে থাকে প্রত্যেকবারই। এবং ইতিমধ্যে আমরা এখানে দেখছি যে পুলিশের মোতায়েন যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে আলাদাভাবে ব্যবস্থাও রাখা হয়েছে। গার্ডেল দিয়ে নির্দিষ্ট জায়গাটি দুটো ফুটপাতের পাশেই করা হবে, যাতে ভিড় বেশি বেড়ে গেলে সেই ক্ষেত্রে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। প্রায় 2500 পুলিশ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দীপ্তেন্দু চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য। এরকম প্রায় 11টি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে এবং পাশে যে অংশ দেখা যাচ্ছে সেটা অস্থায়ীভাবে একটি কন্ট্রোল রুম করা হয়েছে। এবং পার্ক স্ট্রিটে তুমি জানো যে আমরা জানি যে এই সময়টায় পুরোপুরি আলো দিয়ে সাজানো থাকে, মানুষ আনন্দ করতে আসেন এবং এই বর্ষবরণের সময় প্রচুর মানুষের ভিড় থাকে, বিভিন্ন জেলা থেকেও আসেন। এবং সেই জন্য 15টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, সাদা পোশাকে পুলিশ রাখা হচ্ছে, ডিসি পদমর্যাদার অফিসাররা তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও সারা শহর জুড়েও আলাদা ব্যবস্থা করা হয়েছে, যাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেখানে ভিড় বাড়ে, যেমন ভিক্টোরিয়া, তার সঙ্গে সঙ্গে আলিপুর চিড়িয়াখানা এবং বিভিন্ন শপিং মলগুলো, সেগুলোর ওপরেও আলাদাভাবে নজরদারি থাকছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, 20টা মোটরসাইকেল পেট্রোল শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে। নাকা পয়েন্ট শহর জুড়ে প্রায় 97টি রয়েছে, ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হবে। HRFS-এর 12টি ইউনিট তারা নজরদারি করবে। এছাড়াও 2টি কিউআরটি ভ্যান, যেটা প্রত্যেকবারই দেখি আমরা, সেই কিউআরটি ভ্যান এবারও থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে 58টি পিসিআর ভ্যানের মাধ্যমেও শহর জুড়ে নজরদারি রাখা হচ্ছে। 23টি পিসিআর ভ্যান থাকবে শুধুমাত্র পার্ক স্ট্রিটে। এবং এই 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি এই দুদিনের জন্য কিন্তু বাড়তি নজরদারি রাখা হয়। তার পিছনে কারণ, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বছরের শেষ দিন এবং বছরের শুরুর দিন, অর্থাৎ আগামীকাল, এই সময়টা যাতে আনন্দেই প্রত্যেকে কাটাতে পারেন। ধন্যবাদ আবিদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে অধীর চৌধুরীর পদযাত্রা। বাংলায় আজ ভারত জোড়ো যাত্রার চতুর্থ দিন। ডায়মন্ড হারবার থেকে আমতলা পর্যন্ত 16 কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে আজকে ডায়মন্ড হারবার থেকে পদযাত্রা করছেন, ঠিক কি ছবি এই মুহূর্তে এবং কারা কারা রয়েছেন আজকে অধীর চৌধুরীর সঙ্গে? দেখো, আজকে ডায়মন্ড হারবার থেকে আমরা এখানে এসে পৌঁছেছি। প্রায় 6 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা অতিক্রম করলাম। সকাল থেকে
কংগ্রেসের যে পদযাত্রা সেই পদযাত্রায় এবং ইতিমধ্যেই ছ কিলোমিটারের পর আরও কিন্তু 10 কিলোমিটার রাস্তা বাকি এবং যে রাস্তা দিয়ে যাচ্ছে এটাকে কিন্তু বলা হয় তৃণমূল কংগ্রেসের গড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এখান থেকে সাংসদ হয়েছেন এবং মূলত এখানকার পুরসভা পঞ্চায়েত সবটারই তৃণমূল কংগ্রেসের দখলে। সেখান থেকে আজকে অধীর চৌধুরীর পদযাত্রা, সেই পদযাত্রা এগিয়ে চলেছে। আপনি যেখান থেকে পদযাত্রা করছেন এটা তৃণমূল কংগ্রেসের গড়, সেই গড়ের ওপর দাঁড়িয়ে আপনার এই পদযাত্রা কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের গড় বলে তৃণমূল কংগ্রেসের প্রচার এটা, কারণ এখানটাই ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, মানুষ এখানে সন্ত্রাসের শিকার, তাই তৃণমূলের গড় না বলে এটাকে সন্ত্রাসের গড় বললে মনে হয় সঠিক হবে। এখানটায় পোস্টারে দেখতে পেলাম বাংলার যুবরাজ, তৃণমূল পার্টির পোস্টার। এ বাংলায় কি রাজা রানী আর যুবরাজাদের বাংলা না গণতান্ত্রিক বাংলা, কোনটা আমাদেরকে ঠিক করতে হবে। এই সন্ত্রাসের গড়ে দাঁড়িয়ে পুলিশকে সঙ্গে নিয়ে কোটি কোটি টাকা লুট করে এ বাংলার কয়লা থেকে বালি থেকে পাথর থেকে কোটি কোটি টাকা লুট করে যে যে কালো টাকা জমিছে সেগুলো খরচা করে জলের মতন সেখানটায় ভোটে জেতার যে প্রচেষ্টা হয় তার কথা বাংলার মানুষের অজানা নেই। আজকে একটা জিনিস আপনাকে বলতে পারি যে দেখুন, মানুষের সমর্থন, মানুষের সহানুভূতি কারোর পেটেন্ট নয়, কারোর ফিক্সড ডিপোজিট নয়, তাই আজকে যা দেখতে পাচ্ছেন কাল সেটা থাকবে না। 10 বছর আগে কেউ মমতা ব্যানার্জিকে বলতো না যে মমতা ব্যানার্জি চোরদের মদত করে, লুটেরাদের মদত করে, আজ কিন্তু মানুষ বলছে মমতা ব্যানার্জি চোরদের লুটেরাদের দুর্নীতিগ্রস্তদের মদত করে, তার পরিবারের আজকে দুর্নীতিতে আক্রান্ত তার পরিবার, সেই পরিবারকে বাঁচাতে আজকে মমতা ব্যানার্জি মোদির চরণে আশ্রয় নিতে চাইছে, বাংলা মানুষ সবকিছু দেখতে পাচ্ছেন। দেখো, এটাই কিন্তু এই মুহূর্তে কংগ্রেস কর্মীদের বক্তব্য এবং তারা ডায়মন্ড হারবারে মিছিল করছে এবং এই মিছিল কিন্তু শেষ হবে একেবারে কালিম্পং পর্যন্ত এই মিছিল যাবে এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মিছিলের অংশ হিসেবে আজকে পদযাত্রা শুরু করে দিয়েছেন অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ধন্যবাদ উজ্জ্বল তোমাকে।